রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ফার্স্ট যে ঘরটা সেটা, এই ঢুকে ডান দিকেই আপনারা দেখছেন এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে একটা বেড, দুটো সোফা, একটা টি টেবিল, টিভি, এসি, ওয়েল ডেকোরেটেড, একদম সুন্দর ঝাঁ চকচকে ঘর। এখানে আমার ছেলে ছোটাছুটি করছে। পরের ঘর এটা, এখানেও সেম, এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা বেড, এখানে টয়লেটস, একটা ব্যালকনি, টিভি, সবকিছুই আছে। এখান থেকে লম্বালম্বি দেখলে দুটো ঘর। এই একদম ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড। আর এদিকে একটা ব্যালকনি। দাঁড়াও, যাবেন আমার হাত ধরুন। এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিটা দেখুন, অসম্ভব সুন্দর একটা ব্যালকনি। হ্যাঁ কি, হ্যাঁ এই তো অপূর্ব। ওকে ধর, ওকে ধর, ওকে ধর। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে আমাদের মেন রোড, একদম মেন রোডের ওপর। এদিকেই পাহাড়ের ভিউ, অপূর্ব অপূর্ব জায়গা। এখানে উপরে ওঠারও জায়গা রয়েছে, সুন্দর উপরে উঠে আপনাদের দেখাবো। এখন বাজে সবে 4:25, কিন্তু এখানে ওয়েদারটা এমন একটা হয়ে রয়েছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো এই হচ্ছে ওভারঅল ভিউ, চারদিকে পাহাড়, আমরা তার মাঝখানে আছি। তো আমরা কালকের অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে পুরীতে বসে ওখান থেকেই ছবিতে দেখে বুক করেছিলাম, ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো উনি বলেছিলেন যে এক সুন্দর ব্যালকনি রয়েছে বা ভালো, পরিবেশটাও খুব সুন্দর। তো আমরা সেটা এসে সিরিয়াসলি বলছি, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেটার। একটু একটাই প্রবলেম, সেটা হচ্ছে সিঁড়িটা অনেকখানি ভাঙতে হচ্ছে, এর বাইরে কোনো সমস্যা নেই। অপূর্ব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং স্যানিটাইজ, সব থেকে বড় ব্যাপার যেটা এখন যেটা মেনলি মাথায় রাখার কথা সেটা হচ্ছে স্যানিটাইজড। ঘরটা অত্যন্ত সুন্দর করে গোছানো, ওয়েল ফার্নিশড। এবং এই যে ব্যালকানিটা, এই ব্যালকানিটা তো অসম্ভব সুন্দর, কারণ এখানে তো সন্ধ্যের পরে আহামরি করার মতো কিছু নেই। তো এই এখানে একটা সুন্দর কোয়ালিটি টাইম আমরা টোটাল ফ্যামিলি মেম্বার যারা এসেছি তারা সবাই মিলে কাটাতে পারবো। তো আমরা এখন আছি রয়্যাল প্লাজা হোটেলে। তো রুমটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, আর এই টোটাল রুমের ভাড়া হচ্ছে 1700 টাকা পড়েছে আমাদের। এখন ফুল সিজন, আমরা এখানে দারিংবাড়িতে আরও অনেকগুলো হোটেলের সাথে কথা বলেছিলাম কিন্তু কোনো হোটেল কিন্তু ফাঁকা ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা ঘর 1700 টাকা মাত্র ভাড়া, আমাদের কাছে মনে হয়েছে যে ভাড়াটা সত্যি তুলনামূলক অনেকটা কম। এবং বিশেষ যেটা বিশেষ করে বলার বিষয় সেটা হচ্ছে এখানকার যিনি ম্যানেজার রয়েছেন এবং যে সমস্ত স্টাফ এখানে রয়েছে তাদের প্রত্যেকের ব্যবহার অত্যন্ত ভালো এবং সার্ভিস নিয়ে কোনো বক্তব্য নেই, অনবদ্য সার্ভিস। প্লাস আজকে সকালে কারেন্ট নেই, সেই জন্য ওনারা জেনারেটর চালিয়ে দিয়েছেন আমরা যাতে গিজারটা চালাতে পারি। তো আপনারা পারলে এখানে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে টোটাল নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। আজ 28 তারিখ, আর আমাদের ট্যুরের তৃতীয় দিন। আমরা বেরিয়ে পড়েছি দারিংবাড়ির সাইড সিনে। প্রথমেই আমরা চলে যাচ্ছি মান্দাসুর, চলুন।
আমরা এখন মান্দাসারু যে ইকো ট্যুরিজম যে জায়গাটা রয়েছে সেখানে এসেছি। তো মান্দাসারুতে এখানে অনেকখানি রাস্তা, প্রায় 35-40 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এখানে এলাম। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য 40 টাকা আমাদের কাছ থেকে নেওয়া হলো এবং তার সাথে এন্ট্রি ফি এখানে 10 টাকা। তো চারিদিকটা সুন্দর করে সাজানো, এখানে পার্কের মতো করা রয়েছে, বাচ্চাদের রাইডিংয়ের বেশ কিছু ব্যবস্থা রয়েছে। আর এখন আমরা যাচ্ছি এখানে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেই ভিউ পয়েন্টের দিকে, চলুন। আমাদের দুজনের ভিডিওটা নি, কোথায় ওটা হবে? তুমি ভিউটা দেখো, এদিকে কি সুন্দর লাগছে দেখো, পাহাড়টা দেখেছো কি রকম লাগছে? হ্যাঁ সুন্দর লাগছে। আমি শুভেন্দু সরকার, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই সমস্ত জায়গার ভিডিও আপনাদের সামনে এই চ্যানেলে আপলোড করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং নিচে দেওয়া বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি একটা ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।